যাদের মূলত পেইজে এই কনটেন্ট মনিটাইজেশন পলিসিজ ইস্যু আছে তাদের জন্য আজকে এই ভিডিও চলেন কথা না বাড়িয়ে আমরা চলে যাই ভিডিওর মেন পয়েন্টে সো আমাদেরকে ফার্স্ট টাইম অ্যাপস ওপেন করতে হবে আমি এটা রিমুভ করে দিই ফেসবুক অ্যাপস ওপেন করে এইখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে হবে তারপর স্কোর মনিটাইজেশন অপশানে গিয়ে আমাদেরকে নিচে ইনস্ট্যাম্প অ্যাডসে ক্লিক করলে আমাদের এমন একটা পেজে নিয়ে আসবে এই যে কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু এইটা এটা ঠিক আছে ফার্স্ট টাইম আমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিব দেন এখান থেকে বের হয়ে যাব ব্যাগে গিয়ে আমাদের পেজের একটা লিঙ্ক আমরা নিয়ে নেব সো লিঙ্ক কপি হয়ে গেছে এখন এখন আমরা যাব মেইন পয়েন্টে এখানে নিচে হেল্প অ্যান্ড সাপোর্টে গেলে রিপোর্ট আ প্রবলেমে ক্লিক করলে ওকে দিয়ে সমস্যা আছে রিপোর্ট প্রবলেমে গেলে এখানে কন্টিনিউস টু রিপোর্ট আ প্রবলেম একটু লোডিং নিচে নেটওয়ার্ক প্রবলেম সো ইনক্লুড এ ক্লিক করলে আমাদেরকে নিচে স্ক্রল করলে এখানে পেজ অপশান আছে যাদের প্রোফাইলে সমস্যা তাদের তারা প্রোফাইলে ক্লিক করবেন আর যাদের পেজ পেজের সমস্যা তাদের পেজে ক্লিক করবেন যেহেতু আমার পেজ পেজের সমস্যা সো আমি প্লেজে পেজে ক্লিক করলাম এখানে যে স্ক্রিনশটটা আছে এটা এটা ডিলিট করে দিবেন সো আপলোড ফ্রম ফোন ফোনে গিয়ে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি এটা ক্লিক করে দেবেন ওকে দেন এখানে লিঙ্কটা ফেস্ট করে দেবেন সো ফেস্ট করার পর এখানে নিচে আপলোড নিচে সেন্ড করে দেবেন সেন্ড রিপোর্টে ক্লিক করলে এটা সেন্ড হয়ে যাবে ইনশাল্লাহ এক থেকে দুই দিনের মধ্যে এই পলিসি ইস্যু চলে যাবে যদি কপিরাইট কোনো ভিডিও না থাকে কোনো ইস্যু না থাকে পেজের ভিতরে কোনো সমস্যা না থাকে তাহলে এটা রিমুভ হয়ে যাবে সো এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন সালামু আলাইকুম